আজকে আমরা পার্ট 3 এর কস্ট এস্টিমেশন এবং রিগ্রেশন অ্যানালাইসিস পার্টটা দেখব। কস্ট রিগ্রেশন এন্ড অ্যানালাইসিস পার্টের বি পার্টে একটা অঙ্ক প্রতি বছর আসে, বি পার্টে এটা আমরা আগে দেখব, ছোট কিন্তু বারবার চলে আসে। ফাইলটা কি খুব দূরে মনে হচ্ছে? হ্যাঁ পেয়েছি। এই 13 নম্বর অঙ্কটা একটু দেখো, আমরা 13 নম্বর অঙ্কটা একটু সমাধান করি, খুবই সিম্পল এবং পরীক্ষায় আসার মতো। শুরু করা যাক। নিতা কোম্পানি প্রডিউসেস ফুড আইটেম and accumulated the following cost data concerning mixed cost plus unit produce as the activity level. Nita company produces food item, tara food item তৈরি করে and accumulated the following cost, এবং তারা সংগ্রহ করেছে cost data গুলো concerning mixed cost unit produce and the activity level. Mixed cost এই total খরচ হয় কত এবং কত পণ্য তারা তৈরি করতে পারে। দেখো আমাদের এখানে কয়েকটা ইনফরমেশন দেওয়া, একটা ইনফরমেশন হচ্ছে নেম অফ মান্থ, মাসের নাম দেওয়া, তারপরে ইউনিট প্রডিউসেস কত ইউনিট তৈরি করে, তারপর হচ্ছে টোটাল কস্ট কত টাকা খরচ হয়। তো এখানে দেখো জানুয়ারি থেকে একদম জুন পর্যন্ত, জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই 5-6 মাসের তথ্য দেওয়া এবং 6 মাসের তথ্য দেওয়া এবং কোন মাসে কত ইউনিট তৈরি করেছে এবং কত টাকা খরচ হয়েছে তার ইনফরমেশন দেওয়া। এখানে 3 মাসের তথ্য থাকতে পারে, 2 মাসে থাকতে পারে, 1 বছরে থাকতে পারে, এটা আমাদের মেজর না, 10 বছরেরও থাকতে পারে। আমাদের এখান থেকে শুধু 2টা মান নিলে হবে, হাই অ্যান্ড লো, ছোটটা এবং বড়টা। প্রথম প্রশ্ন দেখো, ইউজিং হাই লো মেথড, ইউজিং হাই লো মেথড কম্পিউট দ্য ভেরিয়েবল ফিক্সড কস্ট অ্যান্ড কস্ট ফর্মুলা। দেখো আমাদেরকে হাই লো মেথড ব্যবহার করে, কোন মেথডটা ব্যবহার করছি আমরা? হাই লো মেথড। কম্পিউট ভেরিয়েবল কস্ট, এটা আমাদের একটা প্রশ্ন, ভেরিয়েবল কস্ট বের করব, ফিক্সড কস্ট বের করব, এটা আমাদের আরেকটা প্রশ্ন, অ্যান্ড কস্ট ফর্মুলা, আমরা কস্ট ফর্মুলাও বের করব। তাহলে আমরা এই প্রশ্ন থেকে 3টা আইটেম বের করব, ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, কস্ট ফর্মুলা। এরপরে আরো একটা প্রশ্ন ছিল, ইফ দ্য কোম্পানি ওয়ান্টস টু প্রডিউস, যদি কোম্পানি চায় তৈরি করতে 60,000 পণ্য ইন জুলাই, জুলাই মাসে যদি 60,000 ইউনিট তারা তৈরি করতে চায়, হোয়াট উইল বি দ্য টোটাল কস্ট, তাদের মোট খরচ কত হবে। এই ক্ষেত্রে আমরা টোটাল কস্ট বের করব, এটা আমাদের দ্বিতীয় প্রশ্ন, আমরা আগে এক করে নিই তারপরে দুয়ে যাব। প্রথম প্রশ্ন হচ্ছে ভেরিয়েবল কস্ট, আমরা প্রথমেই বের করব ভেরিয়েবল কস্ট। তো ভেরিয়েবল কস্ট বের করার ক্ষেত্রে খুব সিম্পল ব্যাপার, ভেরিয়েবল কস্ট বের করার ক্ষেত্রে খুব সিম্পল ব্যাপার, তুমি দেখো রিকোয়ারমেন্ট এ, ভাই আমরা খাতায় করে ফেলি নাকি? হ্যাঁ খাতায় করে ফেলি, কারণ বাসায় আর পরে করা হয় না। রিকোয়ার 1 এর এ, ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্টের ফর্মুলা সিম্পল একটা ফর্মুলা, তুমি আগেও ব্যবহার করেছো এই ফর্মুলাগুলা। উপরে হচ্ছে চেঞ্জ ইন টাকা, চেঞ্জ ইন ইউনিট, চেঞ্জ ইন টাকা, চেঞ্জ ইন ইউনিট। চেঞ্জ ইন টাকা বলতে আমরা কি বোঝাচ্ছি? দেখো চেঞ্জ ইন টাকা বলতে খরচের টাকার মধ্যে দেখো তো সবচেয়ে ছোট টাকাটা কত আর সবচেয়ে বড় টাকাটা কত। সবচাইতে ছোট টাকা মেবি 2,16,000, 2,16,000, আর সবচেয়ে বড় হচ্ছে 2,60,000, সবচেয়ে বড় হচ্ছে 2,60,000। এই দুইটার মধ্যে পার্থক্য কত? এটা হচ্ছে চেঞ্জ ইন টাকা, দুইটার মধ্যে পার্থক্য। কত? 2,44,000, শুধু 44। হ্যাঁ আর ইউনিট লাগবে আমার, ইউনিট হচ্ছে এইটারই পঁচিশ এবং 36 এর পার্থক্য। কত হয় 11000 এবার রেটটা কত আসে দেখি এটা চলে আসছে 4 টাকা 4 টাকা হ্যাঁ তাহলে ভেরিয়েবল কস্ট কিন্তু অলরেডি কমপ্লিট রিকমেন্ড 1 আমাদের হয়ে গিয়েছে ভেরিয়েবল কস্ট তার মানে এখানে কত মাসের পণ্য এই তথ্য থাকলো কত বছরের থাকলো ব্যাপার না ছোটটা আর বড়টা নিব ছোটটা আর বড়টা টাকাটা উপরে ইউনিটটা নিচে যায় তারপরে বি আমরা এ করেছি ভেরিয়েবল কস্ট ডি ফিক্সড কস্ট fixed cost এর সূত্র ছিল amount minus unit into rate amount minus unit into rate amount minus unit into rate অ্যামাউন্ট হচ্ছে আমরা যেই দুইটা অ্যামাউন্ট নিয়ে কাজ করছি একটা 2,60,000 ছিল আর একটা ছিল 2,16,000 যে কোন একটা অ্যামাউন্ট নেওয়া যাবে যে কোন একটা অ্যামাউন্ট বলো কোনটা নিব আমি এই ছোটটাই নেবেন নাকি আচ্ছা নিলাম বড়টাই সমস্যা নাই ছোট বড় একই প্রথমটাই নিলাম 2,60,000 ছোটটাই নেই ঠিক আছে 2,16,000 মাইনাস 2,16,000 যদি নাও তার ইউনিট নিতে হবে আর 2,60,000 নিলে ঠিক তার ইউনিট নিতে হবে তাহলে ইউনিট কত পাইছি আমি 25 ঠিক আছে তো জি ভাই 25000 হ্যাঁ বড়টা নিলে বড়টার ইউনিট ছোটটা নিলে ছোটটার ইউনিট হ্যাঁ লাস্ট आंसर কত হয় 16000 সব শেষ করে রেজাল্ট 16000 16000 কি 1,16,000 ওকে এই 1,16,000 এইটা ছিল আমাদের ভেরিয়েবল কস্ট আর এটা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট অলরেডি দুইটা প্রশ্নের উত্তর কমপ্লিট ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট এটা এ হয়ে গেছে এটা আমাদের বি হয়ে গেছে আর এখন কস্ট ফর্মুলা এটা হবে আমাদের সি আসো বের করি কস্ট ফর্মুলা এটা হইতে পারে কস্ট ফর্মুলা হইতে পারে কস্ট ফাংশন কস্ট ইকুয়েশন ওকে একই জিনিস কস্ট ফর্মুলা বলতে পারে কস্ট ফাংশন বলতে পারে কস্ট ইকুয়েশন বলতে পারে আমরা একই জিনিস বের করব formula হচ্ছে y equal to a plus bx এই হচ্ছে আমাদের ফর্মুলা y equal to a plus bx এখানে y থাকবে এ হচ্ছে ফিক্সড কস্ট তুমি ফিক্সড কস্ট কত বের করছিলা 1,16,000 প্লাস b হচ্ছে ভেরিয়েবল কস্ট 4 টাকা আর পাশে x ই থাকবে শেষ এই হচ্ছে আমাদের কস্ট ফর্মুলা এটা হচ্ছে আমাদের কস্ট ফর্মুলা যদি কখনো তোমার কাছে কস্ট ফর্মুলা চাই তখন এটা বের করবা আর একটা ব্যাপার দেখো যদি শুধু বলে কস্ট ফর্মুলা বের করো কস্ট ফাংশন বের করো কস্ট ইকুয়েশন বের করো তখন কিন্তু ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট বের করতেই হবে কারণ ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট বসাইলেই কস্ট ফাংশন পাওয়া যায় ওই দুটো না থাকলে তো এটা বের করা যাবে না তখন ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট এমনিতেই বের হবে পারা যাবে। ভাই এটা আবার একটু বলেন সি নাম্বারটা। এখানে জাস্ট মান বসাইছি, কস্ট ফর্মুলা, কস্ট ফাংশন, কস্ট ইকুয়েশন একই জিনিস, তার সূত্র y = a + bx, y y আছে, এর মান হচ্ছে এই যে ফিক্সড কস্টটা হচ্ছে আমার এর মান, এর জায়গায় বসাইছি, আর ভেরিয়েবল কস্টটা হচ্ছে 4, এটা হচ্ছে আমার b এর মান, b এর জায়গায় বসাইছি, আর x এর জায়গায় x আছে, y এর জায়গায় y আছে। একটু ক্লিক করে চলবে। ওকে, আমি যাই রিকমেন্ড 2, আমরা 1 করেছি এতক্ষণ, রিকমেন্ড 2 এ যাই। রিকোয়ার 2, আচ্ছা রিকোয়ার 2 তে কি চাইছিল তোমার মনে আছে কি? প্রশ্নটা আমি আবার পড়ি। ইফ দ্য কোম্পানি ওয়ান্টস টু প্রোডিউস, যদি কোম্পানি চায় 60000 ইউনিট ইন জুলাই, জুলাই মাসে যদি কোম্পানি চায় যে 60000 পণ্য তৈরি করবে, হোয়াট উইল বি দ্য টোটাল কস্ট, মোট খরচ কত? তো তুমি লিখবা এই 60000 যে ইউনিট বলছে, ইউনিট মানে হচ্ছে পরিমাণ x, তুমি লিখবা হোয়েন when production unit x equal to 60000, then total cost y equal to, ওরা কি চাইছিল তোমার কাছে মনে আছে কি? বলছে যদি উৎপাদন 60000 হয় মোট খরচ কত, তুমি লিখবা when x equal to 60000, কারণ এই x এর মান হচ্ছে এখন 60000, মানে 60000 পণ্য তৈরি করলে খরচ কত। তুমি জাস্ট ওদের ইকুয়েশনটা নিয়ে আসো, ওদের ইকুয়েশনটা নিয়ে আসো, এই যে ইকুয়েশনটা বসাবো, ইকুয়েশনটা বসানোর পর এই ইকুয়েশনে আমরা x এর জায়গায় বসায় দেব 60000, বাস যে রেজাল্টটা আসবে এটাই আমাদের আনসার। x এর জায়গায় হয়ে যাবে 60000। কেন x এর জায়গায় 60000? কারণ তোমার ইকুয়েশনে y মানে হচ্ছে টোটাল কস্ট, 116 হচ্ছে আমাদের ফিক্সড কস্ট, 4 হচ্ছে ভেরিয়েবল কস্ট, আর x এর মান হচ্ছে ইউনিট, কত ইউনিট আমরা তৈরি করব। তো x এর জায়গায় প্রোডাকশন ইউনিটটা বসায় দিলে যা আসে 356000, 356000, ওকে 356000। তাহলে আমাদের রিকোয়ারমেন্ট সি তে যদি ইকুয়েশনটা নাও চাইতো তাহলে তো আমরা এটার জন্য ইকুয়েশনটা করতে হইতো না। হ্যাঁ হ্যাঁ, আমাকে যদি লাস্ট শুধু এই প্রশ্নটা করে তখন আমাকে ইকুয়েশনটা রেডি করতে হবে, এবং এটা বি পার্টে আমাদের খুব বেশি আসছে, অনেকবার আসছে। আজকে যদি তুমি ইউনিভার্সিটি কোশ্চেন করতে যাও গিয়ে দেখবা যে অনেকগুলো কোশ্চেন আছে। সবটা অঙ্ক বি পার্টে? হ্যাঁ বি পার্টে, সময় কম লাগবে তো বি পার্টে। এটা 1 মিনিট, এটা 2 মিনিট, সময় কম। অনেক সময় সাথে একটা ছোট থিওরি এড করে সি পার্টও দিয়ে দিতে পারে। এই যে এই মানটা 356000 বের করলাম, যে এটা কি আমরা ভাগ করলাম নাকি 116000? ভাগ কই আছে ভাই? এই যে না মানে কিভাবে বের করলাম, 60000 মাইনাস হবে না, মাইনাস চিহ্ন কই আছে?